Sei sai ragazzi. এখন কিন্তু নিচে আগুন নাই, মাটির করে এই একটা গুণ। আসসালামু আলাইকুম দর্শক, আলতাফ সাইফাতে সেই চাই থেকে আমি মাছ আনছি আজকে। এই যে দেখেন কত বড় বড় বাইলা মাছ, এই যে বাইলা, এই বাইলাগুলো আজকের আস্থা ভুনা করবো। গরম ভাতে আস্থা বাইলা ভুনা সেই একটা সাধারণ। বাইলে মাছ কয় টাকা দিয়ে আনছেন? বাইলে মাছ আছে বাজারে তো 500 টাকা করে কেজি, একুশ বাইলা, এই একুশ কিন্তু একুশ বাইলা, এর মধ্যে অন্য কোনো মাছ নেই। তো এখন ওর চাহিদা হয়নি গেছি, ওর আলতাফ কয় আমি নেবেন, আমি লাগে আবার দরদাম কি নেন আন বাড়ির মধ্যে আন একটু মাপ পেয়ে দিই। তো মাপ পেয়ে দিয়েছে এক কেজি হয়েছে, এক কেজি একটু বেশি হয়েছে, বেশি একটু বাদ দিয়েছে, অল্প একটু বেশি হয়েছে, ওইটা আর ধরে নাই। তো এক কেজি মাছ আমি ওই বাজারে যাই বেচুক না বেচুক মানুষ, আমি আমের থেকে 400 টাকা নেব। আর গরম ভাত দুপুরে খামো, গ্রামের বাড়িতে তো এইরকম সাই মাগনা উঠাইলা, এই সাই এইদিকে সাই টাউনে কিনতে গেলে বৌমা বাজার তো কয়দিন এই বড় বাইলে খুঁজ পাই না, এই জন্য আজ সকালবেলা এই গেলাম এই আলতাফের চাইলো। হ্যাঁ আলতাফ কয় যে বড় বাইলা পাইবে না আমার চাইতে পরে আয়। আমি তো কি খাদক বাইলে মাছ আনছেন, অন্য মাছের দর্শক দেখেন এই মাছে আবার মাছ খায় কেমন দেখেন, এই যে রাক্ষসের রাক্ষস। বৌমার মাছ করা শেষ, এই যে মাছ করা শেষ হয়ে গেছে, এই কয়টা মাছ 400 টাকা, 400 টাকা হইলেও মাছটা তো টাটকা মাছ, টাটকা চাইর মাছ। তুমি এই মাছগুলো ধুইলে যাও এই যে মাটির করই, এই মাটির করই তো আমি রান্না করি, আর এই যে চুলায় কিছু লাকড়ি দিয়ে মাটির চুলা, মাটির করই আস্ত বাইলা মাছ ভুনা। মাছ ভুনা করার জন্য কড়াইতে তৈল দেব, তৈল পেঁয়াজ কুচি, পেঁয়াজটা খয়রি কেলার হলি বাকি মশলাটা দিয়ে দেব, আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, মশলা কষানো হয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দিই। বৌমা কিন্তু সব মাছ আমার দেয় নাই, কিছু মাছ রেখে দিয়েছে পটল দিয়ে খাইবে। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আস্তে আস্তে সে দই খাই, চাই টাটকা মাছ এই একটা স্বাদ হইবে, গ্রামের আসলে এই একটা শান্তি। মাছগুলো সেদ্ধ হইতে আছে, সেদ্ধ হওয়ার পরে আমি উঠে গেলাম, 400 টাকা দিয়ে মাছ কিনছি, আবার 400 টাকারই কাঁচামরিচ দিতে আছে, 400 টাকার দিতেছি না, 400 টাকা কেজি, এই কয়টা কাঁচামরিচ দিলাম, কয়টা কাঁচামরিচ, কালা জিরার গুঁড়ো দিয়ে দিলাম, টাটকা মাছ অন্যরকম একটা ঘেরা আসতেছে, মাছ ভুনো হয়ে গেছে, এখনই আমি উঠে গেলাম। এখন কিন্তু নিচে আগুন নাই, মাটির করে এই একটা গুণ, যে মাটির ঘরে ঠান্ডা হইতে অনেক সময় লাগে। বৌমা ভাত সারাইতেছে, ভাত হইলেই আমি বাইলে মাছ দিয়ে খাবো।
খাইতে বসলাম, এখন মাছ নিয়ে নি। বিসমিল্লাহির রহমান, খুবই স্বাদ। টাটকা বাইলে মাছ, ভুনা তারপর গরম ভাত, সেইটা মজা খেতেছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আগামী দিন নতুন ভিডিওতে দেখা।